অবস্থাতে যেন বিএনপি জামাতের কোন নেতা কর্মীর অনুপ্রবেশ না ঘটে, কারণ কারণ স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা, সে জামাত, রাজাকার, আলবদরের লোকেরা জাসদে যোগ দিয়েছিল, কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়েছিল, মওলানা ভাসানী দলে যোগ দিয়েছিল, সিয়াসিকদের গ্যাপে যোগ দিয়ে তারা দেশে এই অনাচার বৈরাজ্য সৃষ্টি করেছিল। একই পদ্ধতিতে এখনো তারা চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ঢুকে আওয়ামী লীগকে ধ্বংস করে দেশকে ধ্বংস করার জন্য।